নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। উৎসাহ উদ্দীপনায় ঈদুজ্জোহা পালন বোলপুর এলাকায়। ঈদুজ্জোহা উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন নানুর থানা এলাকায়। জনসমুদ্রের মধ্যে শান্তিপূর্ণ উপায়ে নামাজ আদায় ইলামবাজার ব্লকে। দুবরাজপুরের ইসলামপুরে ঈদুজ্জোহার নামাজে সচেতনতার বার্তা। জেলা বার্তা বিস্তারিত। আজ বোলপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে বোলপুর পৌরসভার 22টা ওয়ার্ডের মুসলিম সম্প্রদায় একত্রিত হয়ে বোলপুর ভুবনডাঙ্গা ঈদগাহ ময়দানে ঈদুল আজহা নামাজ আদায় করেন। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন বোলপুর টাউন জামে মসজিদের ইমাম সাবির খান। দীর্ঘ দুবছর করোনার কারণে মানুষ এইভাবে নামাজ আদায় করতে পারেন নাই, তাই এবছর করোনা পরিস্থিতিতে কিছুটা শিথিল হওয়ার জন্য মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষ একত্রিত হতে পেরেছেন। সকলে মিলে উৎসব আনন্দে মেতেছিলেন। নামাজ শেষে ধর্মমত নির্বিশেষে সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়, যাতে সকলে মিলেমিশে একত্রিত হয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। আমরা এই ওর জন্য আমাদের গুরুকে অনেক ধন্যবাদ। তার কথা ছিল এইরকম সন্তান তৈরি করেছেন, সব ধর্মের মানুষ একসাথে মিলিত হয়ে প্রত্যেককে উৎসব করি, আমরা ঈদ করি, আমরা শারদীয় উৎসব দুর্গা পুজো করি, কালী পুজো করি, সরস্বতী পুজো করি, সব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত বাসাপাড়ায় কিষাণ মান্ডি অনুষ্ঠান ভবনে পশ্চিমবঙ্গের মধ্যে এক নজির স্থাপন করলেন ধর্ম যার যার উৎসব সবার। ঈদুল আজহা উপলক্ষে প্রায় 1000 জন হিন্দু ভাইদেরকে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন বীরভূম জেলা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান মহাশয়। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। গদাধর হাজরা, যিনি সদ্য বিজেপি থেকে আবার তৃণমূলে যোগদান করেছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713।
9434326822। ফিরলাম বিরতির পর। হিজরি বছরের শেষ মাস হলো জিলহজ। এই মাস ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মাসেরই 10 তারিখে ঈদুজ্জোহা অর্থাৎ কুরবানি পালিত হয়। ঈদুজ্জোহা সমগ্র পৃথিবী জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি পবিত্র দিন। এই দিনটির অন্যান্য আরও নাম আছে, ঈদুল আজহা বা ঈদুল আধা। অনেক সময় একে বকরি ঈদ বা কোরবানিও বলা হয়। ঈদ শব্দের আক্ষরিক অর্থ হল উৎসব, আধা শব্দের অর্থ ত্যাগ। ঈদুল আজহা বা ঈদুল আধা শব্দটির আর অর্থ ত্যাগের উৎসব। তাই সারা বিশ্বের পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর গ্রাম ষোলো আনার ঈদগাহে ঈদুজ্জোহার নামাজ সম্পন্ন হয়। এদিন নামাজ পড়েন হজরত সৈয়দ বখতিয়ার উদ্দিন নৈমি এবং দোয়া পাঠ করেন হজরত সৈয়দ আজিমউদ্দিন নৈমি। এছাড়াও অন্যান্য পীর সাহেবরাও ছিলেন। এই ঈদগাহে 20,000-এর বেশি মানুষ নামাজ পড়তে এসেছিলেন। নামাজ শেষে রাজ্যের সকল স্তরের মানুষকে ঈদুজ্জোহার শুভেচ্ছা জানালেন ইসলামপুর উৎসব কমিটির সেক্রেটারি শেখ নাজির উদ্দিন। তিনি আরও জানান, করোনা অতিমারির জন্য বিগত 2 বছর আমরা এখানে নামাজ পড়তে পারিনি, তাই আবার সকলে একসাথে নামাজ পড়লাম, খুব ভালো লাগলো। তাছাড়াও করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে, তাই সাধারণ মানুষকে এখান থেকে সচেতন করা হয়। পাশাপাশি যারা পশু কুরবানি করবেন তারা যাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপে এবং সোশ্যাল মিডিয়ায় না ছড়িয়ে দেন তার জন্যও অনুরোধ করা হলো। প্রথমেই ইসলামপুর গ্রাম সোলনার পক্ষ থেকে সমস্ত ইসলামপুরবাসী তথা দুবরাজপুরবাসীকে এবং সারা বাংলার মানুষকে ঈদ মুবারক জানাই, বকরিদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত 2 বছর ধরে করোনা প্রোটোকলে ঈদগাহে নামাজ পড়তে পারি, তাই এবার ঈদগাহে আমরা নামাজ পড়লাম। স্বাভাবিকভাবেই সবাই উচ্ছ্বসিত এবং আনন্দিত, সাথে সাথে আমরাও এটাও মাথায় রেখেছি এবং আমরা সবাইকে বলেছি যে করোনা অতিমারি হয়তো আমরা একটু পার করেছি, আবার সেটা কিন্তু নতুনভাবে দেখা দিচ্ছে। তাই এই করোনায় সকলকে আবার মোকাবিলা করতে হবে, সচেতন থাকতে হবে, সাথে সাথে যেন কোরবানির পশু কোনো ধরনের কোনো ছবি যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটে কোনো যেন না হয়, এটা যেন সজাগ থাকতে হবে। সকলকে সেই নির্দেশ দেওয়া হয়েছে গ্রাম সোলনার পক্ষ থেকে, ঈদগাহের পক্ষ থেকে, এবং সরকারিভাবে যে বিধিনিষেধগুলো রয়েছে সেই সমস্ত বিধিনিষেধ পালন করেই আমরা কিন্তু আজকে ঈদের নামাজ, বকরিদের নামাজ আমরা পালন করলাম এবং খুব সুষ্ঠুভাবে সমস্ত গ্রাম একটা জায়গায় 2 বছর পর আমরা নামাজ পড়তে পেরে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। শেখ ওলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। বীরভূম জেলার ইলামবাজার ব্লকের বিভিন্ন ঈদগাহে শান্তিপূর্ণ উপায়ে ঈদের নামাজ পালিত হলো। ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের শাহাপুর গ্রামের বড় ঈদগাহে চারখানা গ্রামের লোক একসাথে নামাজ আদায় করেন। মূল নামাজ শুরু হয় সকাল 6:45, নামাজ শেষ হয় 7:20। এই ঈদগাহে কম বেশি 5,000 লোকের জনসমাগম হয়েছে। সকল মানুষেই আবাল বৃদ্ধ বনিতা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন ঈদগাহ ময়দানে। ঈদগাহের ইমাম মোকশেদ আলী সাহেব ঈদের নামাজ পড়ান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঈদ উৎসব পালন করার বার্তা দেন এবং সকল রকমের অশান্তি থেকে দূরে থাকার জন্য প্রশাসনকে সহযোগিতা করার জন্য বার্তা দেওয়া হয়। ইসলাম শব্দের অর্থ শান্তি, সেই শান্তির বার্তা বহন করে এনেছে ঈদ।
মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, জয়দেব কেঁদুরি। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। উৎসাহ উদ্দীপনায় ঈদ উজ্জোহা পালন বোলপুর এলাকায়। ঈদ উজ্জোহা উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন নানুর থানা এলাকায়। জনসমুদ্রের মধ্যে শান্তিপূর্ণ উপায়ে নামাজ আদায় ইলামবাজার ব্লকে। দুবরাজপুরের ইসলামপুরে ঈদ উজ্জোহার নামাজে সচেতনতার বার্তা। আজকের জেলা বার্তা এই পর্যন্ত, নমস্কার।